শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নামটা বলেন? আপনার আব্বার নাম সিদ্দিক বিশ্বাস। আপনার মায়ের নাম জোহরা বিবি। আচ্ছা, আপনার গ্রাম? গ্রাম গাগা। আর থানা? পশকুটাখল, থানা লোহাগাড়া, জেলা নড়াইল। মুক্তিযুদ্ধের সময় আপনি কত বড় ছিলেন? 12 বছর। সে সময় কি হয়েছিল বলেন তো? ওই আমার আব্বা ভাড়ার বাড়ি থাকতো, তো মানে ওইখানে রাশিদুকে আংটি বিক্রি করত। সে সময় বাবা বাসায় ছিল, মাও বাসায় ছিল না। ওই সময় পাক বাহিনীরা ধরে নিয়ে গেছে। মানে ছোটো একটা বাড়ি ছিল, বাড়িটা খাটের তোরে ঢুকছিল আর আমার ওই ধরে নিয়েছিল। ধরে কোথায় নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছিল আপনি কি জানেন? ক্যাম্পে, আর্মি ক্যাম্পে। এটা কোন জায়গায়? যশোর শেখাটি। যশোর শেখাটিতে আপনারা নিয়ে গেছিলেন? তারপরে নিয়ে একদম উঠছিলাম, পরে আর মানুষ করছিল না। পরে যে কোন ফিলি খেয়েছি, পরে ওইখানে একজন উদ্ধার করে বাড়ি পাঠায়। কয়দিন ছিলেন আপনি ওর ক্যাম্পে? 7 দিন। কে আপনাকে উদ্ধার উদ্ধার করেছে? ওর এক কাকা ছিল, সে কাকা উদ্ধার করে মানে মানুষকে গেলে দিয়েছিল। কাকা উদ্ধার করে বাপ মা আর কি ওটুকু আমার খেয়াল করে। পরে একটা সে কাকা আমার উদ্ধার করছে, হারে গার বাচ্চা। পরে সে সময় ডাক্তারও ছিল না যে নিয়ে কোন জায়গায় নিয়ে যাবে, গুলিগুল্লা চলতেছে, কোথায় কী করছিল জানি না। পরে আর কি 7-8 দিন পরে তো অবশ্যই বাপ মা তো চিন্তা চলছে মরিয়েই গেছে, বাপ মা তো জানে না যে পাইছে গেছে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপরে পরবর্তী জীবনে আপনারা আবার বিয়ে শাদী? বিয়ে শাদী অনেক পরে এসে মাসি নিতে চায় না কয় কী যায় এইগুলো নিয়ে। পরে এক বিয়ে হলো, পরে সারা ঠেলা ফেরালো, পরে আর বাবা গরুর সাথে বিয়ে দিল, সেই জায়গায় বলছে। ও আপনার স্বামী বেঁচে আছে? আসলে মানে অসল হয়ে গেছে। উনি সম্মান করে? আপনার কয় ছেলে? আমার 4 ছেলে 4 মেয়ে। ওরা ছেলে মেয়েরা তো আপনাকে সম্মান করে? করে, ছেলে মেয়ে আর কি আরবেন না, ছেলে মেয়ের থেকে। এখন তো আপনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। তারপর আর কি হাসিনা ঘটনা করলো, ওই কাগজগুলো রেখে দিয়ে আমি আর কি অনলাইনে চিঠির মাধ্যমে পাঠালাম। যে বসেতে আর কি আর যখন হাসিনা ঘটনা করছে, খুঁজতেছে যে এরম নির্যাতন করেছে, তখন কাগজপত্র দিলি এগে মুক্তিযোদ্ধার, তখন আমি কাগজপত্র দিছি। আল্লাহ রহমত আমার বয়সে আরও 22 জন মহিলা আমরা জাম্বুকায় যেয়ে স্বাক্ষর করলাম। এখন তাহলে আপনি ভালো আসছেন? বাতা পাই। এখন যে আপনি ভালো আসছেন, আপনার ছেলে মেয়েরা একটু আসবো আইটেমে পরিচয় দেখা করে শিখছে,
ঠিক পাস করে সিং এটা সাকি বাকি আছে বিয়ে শাদী দিতে তো পাস আর বেশি না এগুলো ঠিক আছে মা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।